প্রিয় ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। স্বাধীনতা দিবসে একটি বক্তৃতা এভাবে গুছিয়ে বলা যেতে পারে। উপস্থিত সম্মানীয় অধ্যক্ষ, শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাধীনতা দিবসের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, স্বাধীনতা দিবস আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। প্রতি বছর 15ই আগস্ট আমরা সবাই স্বাধীনতা দিবস পালন করি, কারণ আজকের এই দিনে 1947 সালের 15ই আগস্ট ঔপনিবেশিক অত্যাচার থেকে আমাদের মুক্ত করার জন্য দেশের মানুষ তাদের জীবন উৎসর্গ করেছেন বলে আমরা গর্বের সঙ্গে এই দিনটি পালন করি। এই শুভ দিনে আমরা মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং অগণিত দূরদর্শী নেতাদেরকে সম্মান জানাই, যারা অদম্য দৃঢ়তা এবং সাহসিকতার সঙ্গে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। আজ আমাদের দেশ স্বাধীন এবং এর নিজস্ব গণতান্ত্রিক ব্যবস্থা আছে। এর পেছনে রয়েছে আমাদের পূর্বপুরুষদের আত্মত্যাগ। তাদের আত্মত্যাগের কারণেই আমরা এই স্বাধীনতা পেয়েছি। জাতীয় পতাকার প্রতি সম্মান জানিয়ে প্রতিটি ভারতবাসীর সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করা উচিত, যাতে আমরা আমাদের দেশকে আরও এগিয়ে নিতে পারি, দেশে যাতে বৈষম্যের অবসান হয়, সেজন্য অসহায় ও দরিদ্রদের সাহায্য করার চেষ্টা করা উচিত। যখন আমরা আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করছি, তখন আমাদের সামনে থাকা চ্যালেঞ্জগুলি সম্পর্কেও সচেতন হওয়া উচিত। সামাজিক বৈষম্য, দারিদ্র ও নিরক্ষরতা দূর করতে আমাদের কাজ করা উচিত। এমতাবস্থায় এই স্বাধীনতা দিবসে আমাদের সকলের অঙ্গীকার করা উচিত যে আমরা সাম্প্রদায়িকতা, দুর্নীতি ও দেশের শান্তির জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করব। এই স্বাধীনতা দিবসে দায়িত্বশীল নাগরিক হিসাবে আসুন আমরা আমাদের প্রিয় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সব ধরনের চেষ্টা করার অঙ্গীকার করি। ধন্যবাদ। তো এই ছিল স্বাধীনতা দিবসের সংক্ষিপ্ত বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।